প্রবাসী কর্মীদের নিয়োগে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। 14 জুলাই দেশটির শ্রম মন্ত্রণালয় এক নোটিশে জানায়, কোনো প্রবাসী কর্মী কোম্পানি পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে পুরনো মালিকের নামে কোনো অভিযোগ না থাকলে সেই মালিক কোরিয়ান বা প্রবাসী কর্মী নিয়োগ করতে পারবে। শ্রমিক ও মালিক উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। সেখানে মালিক শ্রমিক উভয়ই সব তথ্য লিপিবদ্ধ করবে। পরে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানির পুরো ইতিহাস জানতে পারবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কর্মী সংকট দূর করতে প্রবাসীদের শুধু নির্দিষ্ট এলাকার মধ্যে কোম্পানি পরিবর্তন অনুমতি দেওয়া হবে। তবে একটি নির্দিষ্ট সময় ও কাজের দক্ষতা অর্জনের পর নিয়মতান্ত্রিক উপায়ে কোম্পানি পরিবর্তন করতে পারবে প্রবাসী কর্মীরা। সেক্ষেত্রে কোম্পানির কোনো রকম অনুমতির প্রয়োজন হবে না। দক্ষ কর্মীদের কোরিয়া পুনরায় প্রবেশের ক্ষেত্রে শর্ত শিথিল সহ দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়া হবে। 4 বছর 10 মাস পর নিয়ম অনুযায়ী প্রবাসীরা কোরিয়া ছেড়ে গেলে 6 মাস পর পুনরায় প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া মালিক চাইলে 1 মাস পর প্রবাসীদের কোরিয়ায় নিয়ে আসতে পারবে। একই কোম্পানিতে 2 বছর অধিক কাজ করলে এবং কাজ সম্পর্কিত দক্ষতার সার্টিফিকেট অর্জন করলে দেশে না গিয়ে একটানা 10 বছর থাকার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা। একই সাথে নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবে প্রবাসীরা। মালিক ও শ্রমিক উভয়ের সম্মতিতে ঘর ভাড়া মাসিক বেতনের 8 থেকে 20% পর্যন্ত নির্ধারণ করা হবে। সরকারিভাবে দেশটিতে আসা প্রবাসী কর্মীদের জন্য আবাসন তৈরি করা হবে। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।